Hi friends, welcome back to my channel. Hope you all are doing well. Today I have come to show you a new recipe. If you haven't subscribed my channel, please subscribe my channel and press the bell icon to get instant updates every day. Now let's get cooking. আজকের মেনু হলো পিওর ভেজ লাঞ্চ মেনু। প্রথমে দেখাবো উড়দ ডাল মুলো দিয়ে রান্নার রেসিপি। এর জন্য আমি 50 গ্রাম উড়দ ডাল আমি প্রেসার কুকারে 10 মিনিট ধরে লো ফ্লেমে বয়ল করে নিয়েছি। এবার আমি কড়াইতে 2 টিস্পুন তেল দিয়েছি, দিয়ে একটা রসুন লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এবার প্রথমে এখানে দুটো মুলোকে আমি স্লাইসড করে নিয়েছি, সেটা এবার কড়াইতে দিয়ে দিলাম। ওটাকে তার মধ্যে হাফ টিস্পুন নুন দিলাম আর 1/3 টিস্পুন হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হয়ে যাবে আপনার আর ভালো করে ভাজাও হয়ে যাবে। দেখুন মোটামুটি এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ডাল সিদ্ধটা ঢেলে দিলাম, দিয়ে এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মোটামুটি 1 মিনিট এটাকে খুলে রেখেই ফোটাতে হবে। ফুটে গেছে যখন আমার, এবার আমি এখানে ধনে পাতা মিশিয়ে দিলাম। ডালটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এবারে দেখাবো আপনাকে মেথি পাতা ভাজা। এই জন্য আমি নিয়েছি কিছু মেথি শাকের পাতা নিয়েছি, একটা বেগুনকে কিউব করে কেটে নিয়েছি। এখানে লাগছে নুন আর হলুদ, আর এখানে নিয়েছি সর্ষের তেল, আর এখানে নিয়েছি 1 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা, এটা ফোড়ন দেবো। আর এখানে নিয়েছি একটু চিনি। প্রথমে আমি কড়াইতে 2 টিস্পুন মাস্টার্ড অয়েল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন কালো জিরে সেটাও দিয়ে দিলাম, এটা একটু ভেজে যাবে। এবারে প্রথমে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলো আমি দিলাম প্রথমে, এখানে 1/2 টিস্পুন নুন দিলাম আর 1/2 টিস্পুন হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে আমাকে ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি ভেজে নিতে হবে লো ফ্লেমে। ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এইবারে আমি এখানে মেথি শাকের পাতাগুলো যেগুলো নিয়েছিলাম ছাড়িয়ে সেগুলো এখানে অ্যাড করে দিলাম। 1/2 টিস্পুন নুন দিলাম আর 1/3 টিস্পুন হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে আবার নেড়ে আবার লো ফ্লেমে 2-3 মিনিট এটাকে সেদ্ধ এবং ভাজা করতে হবে 2-3 বার খুলে খুলে। ভাজাটা যেন ঢাকা দিয়েই করতে হবে। ঢাকাটা আমি খুললাম, দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখানে এবারে 1.5 টিস্পুন চিনি দিলাম, দিয়ে এবার এটাকে আমি খুলেই একটু 1 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে আমি নামিয়ে নেবো। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেললাম। আজকের আমার পিওর ভেজ লাঞ্চ মেনুর রেসিপি মেথি শাক বেগুন দিয়ে ভাজা। অবশ্যই আপনারা বাড়িতে করে একবার খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো। মেথি শাক বেগুন দিয়ে ভাজা, উড়দ ডাল মুলো দিয়ে রান্না, পটল পোস্ত আর কুঁদরি আলু ভাজা আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি আপনাকে দুটো রেসিপি বানিয়ে দেখিয়ে দিয়েছি। পটল পোস্ত রেসিপিটা আমি বানিয়ে দেখাইনি, আগে বানিয়েছি। সেই রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পাবেন। আর এই উড়দ ডাল যেটা রেসিপিটা বানিয়ে দেখালাম, আপনারা অবশ্যই একবার খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর এখানে হচ্ছে আমার কুঁদরি আলু ভাজা। যাই হোক, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।